আপনি যদি মনে করে থাকেন আপনি পৃথিবীর সব দেখে ফেলছেন তাহলে আপনি ভুল ভাবছেন। মানে হয়তো এর আগে আপনি নেকামির রানীরে দেখছেন। উফ বুঝলাম না, উফ বুঝলাম না, উফ বুঝলাম না। হয়তো এর আগে আপনি নেকামির মহারানীরেও দেখছেন। রিলেশন কি জানতে চাও আমার কচি মন? তুমি কেন আমার ছোট চুমু খাবে বলো? আরো একজন টিকটকারের পেছনে ওয়েট, শুধু মজাই নিয়ে না তার টিকটক আইডি থেকে একটু ভালোবাসা দিন যাতে করে তার টিকটক আইডিটা চান্দে চলে যায়। কারণ এসব হাবলিটি শুধুমাত্র আমার কিংবা আপনার জন্য না, পুরো পুরুষ জাতির জন্য লজ্জাজনক বিষয়। ধরবে বাজায় রাখা অগাবাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ইন্ট্রো লাগা। আমরা নেকামি বলতে কাদের বুঝি? হয় উফ বুঝলাম না, ইদানিং আমার এই কমেন্টে এত আসছে। নয়তো ফায়ানের বউ রে, সরি মামা অমি মল্লিক রে। চিকনকে চিকন বলতে নেই প্রিয়, সেক্সি বলতে শিখো। ঠিক আছে, মেয়েরা একটু নেকামি করবে এটা স্বাভাবিক। হ্যাঁ, এরা হয়তো স্বাভাবিকের চেয়ে একটু বেশি নেকামি করে, ঠিক আছে মেনে নিছি। বাট এই ছেলে এত সিম্পল জিনিস না এসে পড়া কোনো ব্যাপারই না, ঠিক আছে ভাইয়া। কুচু 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 আমার মনে হয় না তুই ছেলে। তোর নেকামি চলন বলন দেখে মনে হয় পুরাই একটা হাফ লেডিস। কেন আমি সিঙ্গেল? কারণ তুই একটা হাফ লেডিস, আর মেয়েরা আর যাই হোক কখনো হাফ লেডিস রে পছন্দ করবে না। সঠিক বলেছেন। ওই টিকটকের কিউট কিউট মেয়েরা আমার আমুর বৌমা হবা প্লিজ। তুই মেয়ে না খুঁজে ভাই ছেলে খোঁজ, তাহলে হয়তো খুব সহজে সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাবি। সো আমার ফিউচারে কি আছে দেখিনি? হ্যাঁ সায়েন্টিস্ট, লাইক সিরিয়াসলি আমি আবার ভাবলাম আমি এটারে কি সাথে সাথে হাফ লেডিস বলছি? এর মাঝে এমন অনেক গুণ আছে যেগুলা না ছেলেদের মাঝে আছে না মেয়েদের মাঝে আছে, শুধু হেতির মাঝে আছে। মানে মানে যারা হাফ লেডিস আর কি। আপু আমাকে বিয়ে করবে? আবার হাজার হাজার মেয়েরা নাকি এর উপর কাশ খায়। ক্রাশ ক্রাশ ক্রাশ, মানে এত পরিমাণে ক্রাশ কমেন্টস আসছে, মানে কেমনে রে ভাই কেমনে? এটার দাম পড়তে হচ্ছে গিয়ে 27 লক্ষ টাকা। এটা আমার গার্লফ্রেন্ড আমাকে গিফট করছে আমেরিকা থেকে। গিফট করছে জন্য এত খুশি ভিডিওতে আসা নাচতেছে, কিন্তু কেন গিফট করছে এটা তো বুঝে নাই। আরে তোরে ওইটা গিফট করছে সবসময় ওইটাই পরে থাকার জন্য, কারণ তোর টুনটুনি নাই। লজ্জা পাইস না বোন, তোর ওখানে কিচ্ছু নাই। সো আপিটা কমেন্টস করছে যে আমার টিকটক দেখলে ওনার রাগ হয়। ঠিকই তো কইছে, বাট কথা হলো তাহলে আমাকে ফলো কেন দিছেন? আরে বোকা চন্দ্র, টিকটক করিস আর এটা জানিস না যে কাউরে ফলো না করলেও কমেন্ট করা যায়? জানি না। আর সবাই রে ফ্যান হিসাবে নিও না ভাইয়া, কিছু মানুষ তোমার ফ্যান হলেও বাকি সবাই তোমার পশ্চাৎ দেশে তালি বাজাতে চাই। শয়তানের আমি জানি, এতক্ষণ ধরে এত কিছু দেখানোর পরও কিছু মানুষ এসে কানের কাছে ঘ্যান ঘ্যান করবো আর কইবো আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, প্রমাণ দাও। প্রমাণ দাও। এত উত্তেজিত হওয়ার কিছু নাই, এই নেন প্রমাণ। টিকটক এ তো নামই শুনলাম আমি প্রথম রে ভাই, এটা কি জিনিস? না 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 না, আমি আগে নাম শুনিনি, শুনছি প্রতিবন্ধীরা নাকি এগুলা কি ইউজ করে, আমি করি না। ছে বলছিলাম এর রোস্ট করতে বলো না, হজম করতে পারবে না, দেখছো তো মাথা মুতা সব গেছে। যাই হোক লেটস কাম টু দা পয়েন্ট, নেকামি করবা করো ভাইয়া, তবে বন্ধ ঘরের মাঝে, প্রকাশ করতে আসো না পাবলিক রে, তো চিনো না একেবারে মায়েরা বিসি লক করে দিব।
যদিও আমার সন্দেহ আছে কিনা। তুমি জয় নিতে পারো, ওইখানে এত সুন্দর পরিবেশ, সেই মজার বাবা, বিকজ আমি ওখানে থাকি তো।